শীতের দুপুরে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকম গরম গরম পাকোড়া আর এই ভর্তা দিয়ে নিমিষেই খেয়ে নিলাম এক প্লেট গরম গরম ভাত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর যদিও আজকে আমার মনটা আর শরীরটা খুব একটা ভালো না, তো তারপরেও যেহেতু দুপুরে খেতে হবে আর রান্নাটাও করতে হবে, তো আজকে আর আমি মাছ বা মাংস কোনো কিছুই রান্না করব না। ওই যে বললাম, আমার মন আর শরীর কোনোটাই আজকে বেশি ভালো না। তো যে কোনো কারণেই হোক, আমার মনটা আজকে খুব একটা ভালো ছিল না, তো তারপরে দুপুরে খেতে হবে আর রান্নাটাও করতে হবে, তো সেজন্যই এই তো আমি ফ্রিজ থেকে ধনে পাতা বের করে নিয়েছি আর এই ধনে পাতাগুলো আমি ভর্তা করে নিব। তো আজকে আর মাছ বা মাংস কোনো কিছুই রান্না করতেও ভালো লাগছে না আর খেতেও মন চাচ্ছে না, তো সেজন্যই এই তো ধনে পাতা দিয়ে আমি সুন্দর করে একটা ভর্তার রেসিপি বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর যা যা লাগবে সব কিছুই কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে প্যানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ, তো পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে দিয়েছি আর এখন আমি কাঁচামরিচটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো আসলে মনটা যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, তো তারপরেও আসলে প্রতিদিনের নিয়মে আমাদের রান্নাবান্না করে খেতে হয় বা খাওয়া বন্ধ থাকে না। তো এই তো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আমি ধনে পাতাটা হালকা তেলে এখানে ভেজে নিব। আর কালকের কিন্তু কিছু তরকারিও আছে, মাছ রান্না করেছিলাম সেটা আছে, তো সেটা দিয়ে সবার হয়ে যাবে। আর এখানে পাকোড়া বানাবো আর ধনে পাতা ভর্তাটাও করে নিচ্ছি। আর এই তো ধনে পাতাটা কিন্তু আমি হালকা করে ভেজে আর ভেজে নেওয়ার পর এখানে আমি এই যে ভেজে রাখা কাঁচামরিচ আর যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তো সেটা কিন্তু এর ভিতরে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। আর এই ভর্তাটা কিন্তু আমি শিলপাটায় করব, যেহেতু শিলপাটার ভর্তা করলে অন্যরকম একটা টেস্ট হয়, আর যদিও একটু কষ্ট হবে তারপরেও শিলপাটায় ভর্তাটা করে নিব। আর এখানে ব্লেন্ডারে ভর্তা করলে কিন্তু অত মজা হবে না, তো সেজন্যই এই তো আমি শিলপাটা কিন্তু বের করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তো সেখানেই আমি ভর্তাটা করে নিচ্ছি। আর এখন আমি ভর্তাটা সুন্দর করে বেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখতে দেখতে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার কণ্ঠ শুনে অবশ্যই যারা আমার ভিডিওগুলি দেখেন তারা বুঝতে পারছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে, তো সেজন্য কিন্তু কণ্ঠ এমন লাগছে। তো যাই হোক, ভর্তাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি এখানে একটু লবণ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। আর আমি কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা এভাবেই করি, তো আপনারা কে কীভাবে ধনিয়া পাতা ভর্তা করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভর্তা রেসিপিটাও অবশ্যই করে একবার হলেও খেয়ে দেখবেন। এভাবে ভর্তা করলেও কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা অনেক মজা লাগে, আর আজকের ভর্তাটাও কিন্তু বেশ মজা হয়েছিল। তো আমার ভর্তাটা করা হয়ে গেছে, আমি পাটা ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি ফ্রিজে আমার কিছু ডাল বাটা ছিল, তো সেটা বের করে নিয়েছি, কিছু পাকোড়া বানিয়ে নিব। আর এখানে ডাল আর হচ্ছে একটা আলু কুচি করে কেটে নিয়েছি, আর এই আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা দিলে কিন্তু পাকোড়াটা মুচমুচে হবে, একদম ক্রিস্পি হবে, তো সেজন্যই আমি কিছু আলু এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার হলুদ, গুঁড়ো মরিচ, হালকা একটু গুঁড়ো মরিচ আর লবণ দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে আমি ডালের সাথে সুন্দর করে মিক্সড করে নিব।
আর এ তো ভালো করে কিন্তু একদম সুন্দর করে সব মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি ডালের সাথে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তো আমার মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমি পাকোড়াটা ভেজে নিব। তো এই তো এখানে আমার পাকোড়ার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি সুন্দর করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো আমার পাকোড়া কিন্তু এক পাশে হয়ে গেছে, আমি এর এর ফাঁকে পাকোড়াগুলো কিন্তু একবার উল্টে দিয়েছি। তো এখানে এই তো দেখুন পাকোড়া কিন্তু একদম সুন্দর করে হয়ে গেছে। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি, আর আরও একটু কিন্তু ডালের মিক্সটা আছে, তো এগুলো নামিয়ে সেটাও দিয়ে আমি পাকোড়াগুলো সবগুলো ভেজে নিব। আর এ তো আমি সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নিয়েছি, আর আমার পাকোড়া ভাজা শেষ, আর ভর্তাটা তো আগেই করে নিয়েছি। তো আমার দুপুরের রান্না এ পর্যন্তই, আমি কিন্তু আর কিছুই রান্না করব না। তো প্রথমেই বলেছি আমি আজকে শুধু এই পাকোড়া আর এই ধনেপাতা ভর্তাটাই করব। তো আমার ভর্তা আর পাকোড়া দুটোই করা শেষ, আর এখন খাওয়ার পালা। তো এই তো আমি কিন্তু প্লেটে সুন্দর করে গরম গরম ভাত আর গরম পাকোড়া আর ধনে পাতা ভর্তা দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন আমি ভাতটা মজা করে খেয়ে নিব। আর এই যে আমি কিন্তু ভর্তাটাই আগে নিয়ে নিয়েছি, আসলে আমি ভর্তাটা করে কখন খাবো লোভ সামলাতে পারছিলাম না, তো সেজন্যই গরম ভাতের সাথে আগে ভর্তাটা খেয়ে নিলাম। আর এই যে পাকোড়াটা দেখছেন, এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল, সেটা অবশ্যই ভিডিওতে দেখে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আসলেই কিন্তু মজা হয়েছিল আর একদম ক্রিস্পি হয়েছিল। তো যাই হোক, বলুন তো এই যে শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম পাকোড়া আর ধনে পাতা ভর্তা, এই ভর্তার রেসিপি আর পাকোড়া যদি থাকে তাহলে কি অন্য কিছু লাগে? কোনো মাছ মাংস কোনো কিছুই কি আর লাগবে বলুন তো? তো এ তো যাদের মাঝে মধ্যে মাছ মাংস খেতে ভালো লাগে না, তারা অবশ্যই এরকম পাকোড়া আর আমার ধনেপাতা ভর্তা রেসিপিটা করে খেয়ে দেখবেন। মাছ মাংস আর কোনো কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য, এরকম ভর্তা আর পাকোড়া দিয়েই এক প্লেট গরম গরম ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, ভাত খেতে খেতে আসলে অনেক বকর বকর করে ফেলেছি। তো আজকে এ পর্যন্তই, আর আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে যাবেন প্লিজ। আর এই তো আমার কিন্তু ভাত খাওয়া শেষ, আর এটা আমি এখন এমনি খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।